নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নেপচুন কর্কট রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে নেপচুনের অবস্থান যদি কর্কটে হচ্ছে, এদের মধ্যে আধ্যাত্মিকতা এবং অতীন্দ্রিয় ব্যাপারের দিকে অত্যন্ত ঝোঁক এবং সেই সম্পর্কে কোনো রকম অভিজ্ঞতা লাভ করার কিন্তু প্রবণতা ভীষণভাবে দেখা যায়। সংসারে এবং পরিবারে অপ্রত্যাশিত ঘটনা এদের জীবনে অবশ্যই ঘটতে দেখা যায় এবং সংসারে কখনো কখনো বিশৃঙ্খলা ভীষণভাবে এসে থাকে এদের। পরগৃহে বাসের ইচ্ছা এদের জীবনে অনেক সময় হয়ে থাকে এবং অদ্ভুত ও অপ্রত্যাশিতভাবে অর্থাগম এবং একই সাথে অদ্ভুত এবং অপ্রত্যাশিতভাবে অর্থনাশ এদের জীবনে কিন্তু ঘটে থাকে। আত্মীয়ের দ্বারা সাফল্যে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সহজাতভাবে চলে আসে এদের ক্ষেত্রে। নিজের অদ্ভুত ব্যবহারে পারিবারিক বিশৃঙ্খলা কিন্তু অনেক সময় সৃষ্টি হতে এরা দেখতে পায়। প্রেমের কারণে এদের দুঃখ এবং অপবাদ এই দুই কিন্তু এদের জীবনে মিলে থাকে। প্রচলিত নিয়মে কাজ করতে কখনো কখনো এদের অনিচ্ছা তৈরি হয় এবং কাজকর্ম সম্বন্ধে অদ্ভুত এক আদর্শতা এদের মধ্যে কিন্তু তৈরি হতে দেখা যায়। অদ্ভুতভাবে হঠাৎ করে এদের বিবাহের একটা সম্পর্ক এবং বিবাহ হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া বা হয়ে যাওয়া এমনটি কিন্তু দেখা যায়। যোগ বা সাধনায় জীবনে বিশেষ উন্নতি করে থাকে এবং অজ্ঞাতবাসের জন্য সম্ভাবনা এদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যায়। অদ্ভুত দুর্ঘটনায় অপ্রত্যাশিতভাবে ভাগ্যের একটা বিপর্যয় এটা কিন্তু তৈরি হয়ে থাকে হঠাৎ করে। বন্ধুর জন্য অদ্ভুত কাজে লিপ্ত এমনটিও হতে দেখা যায়। আধ্যাত্মিকতা ও আত্মত্যাগে জীবনে বিশেষ আনন্দ লাভ এবং মুক্তি বলেই এরা মনে করে। তাহলে আমি আজ আপনাদের সাথে এখন আলোচনা করলাম যে কর্কট রাশির গৃহে নেপচুনের অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।